শনিবার মাদারীহাটের উপনির্বাচনে বিজেপির শক্ত ঘাঁটি ভেঙে প্রথম জয়ের স্বাদ পেল তৃণমূল ওই জয় নিয়ে চলল বিজয় মিছিল বলা যায় তৃণমূল কংগ্রেসের জন্য একটি ঐতিহাসিক মুহূর্তের দিন এটি দলের প্রার্থী জয়প্রকাশ টোপ্পর মাধ্যমে এখানে খাতা খুলল তৃণমূল এতে অনেকটা খুশি হয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়প্রকাশ টোপ্প মাদারীহাট উপনির্বাচনে বিজেপি প্রার্থী রাহুল লোহারকে আঠাশ হাজার ভোটের বিশাল ব্যবধানে হারিয়ে আসনটি দলের জন্য নিশ্চিত করেছেন অনেকে বলছেন ওই নির্ণায়ক জয় বিজেপি সাংসদ মনস্তিজ্ঞান নির্বাচনী এলাকার সেই মনোভাবকে যেন নিশ্চিহ্ন করে দিয়েছে তাদের বক্তব্য মাদারীহাটের মানুষ দ্ব্যর্থহীনভাবে বিজেপির মিথ্যা প্রতিশ্রুতি প্রত্যাখ্যান করেছেন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারাকে সমর্থন করেছেন সেজন্য তৃণমূলের পক্ষে বলা যেতেই পারে জয়ের উদযাপন শুরু হয়েছে আলিপুরদুয়ারের মাদারীহাটে এরপর ওই জয়ের ব্যাপারে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রকাশচিক বড়াইক সহ দলের অন্যান্য নেতাদের সাথে নির্বাচনী এলাকা অর্থাৎ হাতে বিশাল বিজয় মিছিলের আয়োজন করা হয় আর ওই বিজয় মিছিলের পুরোভাগে রাখা হয় জয়ী প্রার্থী জয়প্রকাশ টপ্পকে হাজার হাজার উচ্ছ্বসিত তৃণমূল কর্মী সমর্থকরা ওই র্যালিতে অংশগ্রহণ করেন সেই সাথে সবুজ আবির ছড়িয়ে চার দিক আলোকিত করে তোলেন এদিন ওই বিজয় মিছিলের এক পাশ থেকে জয়ী প্রার্থী জয়প্রকাশ টোপ্পো বলেন আমি মাদারীহাটের জনগণকে জয়ের জন্য ধন্যবাদ জানাচ্ছি তিনি বলেন যারা তাদের দলকে ভোট দিয়েছেন এবং আমাদের জয় নিশ্চিত করেছেন তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ আমি এই জয়ে দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করলাম যতদূর জানা গেছে মাদারীহাটের জয় নিয়ে কিন্তু আশাবাদী ছিলেন বঙ্গ বিজেপি নেতৃত্ব আবার জয়ের ব্যাপারে নিশ্চিত ছিলেন মাদারীহাটের প্রাক্তন বিধায়ক গাও। যদিও তিনি বর্তমানে বিজেপির সাংসদ আছেন তবে তাদের সমস্ত আশা ভরসায় একেবারে জল ঢেলে দিয়েছে তৃণমূল এই প্রথম ওখানে ঘাসফুল ফুটল অনেকে ফল প্রকাশের আগে ভেবেছিলেন পাঁচ এক হতে পারে যার অর্থ মাদারীহাট বিজেপিরই থাকবে কিন্তু হিসেব উল্টে গিয়ে ঘাস ফুলের দিকে পুরোটাই চলে গেছে তৃণমূলের কিছু অভিজ্ঞ নেতার মতে বিজেপির সংগঠনগত দুর্বলতাই তাদের জয়কে হাতের মুঠোয় আনতে সহজ করে দিয়েছে আবার কেউ কেউ বলছেন মাদারী হাত বিজেপির হাত ছাড়া হওয়ার পেছনে আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ জন বার্লার হাত রয়েছে কেননা হারের পর প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর দু চারটা মন্তব্য বিজেপির পক্ষে কঠিন হয়ে পড়েছে কখনো তিনি বলেছেন কলকাতায় বসে দল চালালে এমনটাই হবে ওখানে বসে সিলেকশন করে দিয়ে মনে করা হয়েছিল যে খুব সহজেই জয় আসবে কিন্তু তার হয়নি জনবালার মতে চা বাগানের শ্রমিক নেতৃত্বকে কোনোভাবেই গুরুত্ব দেওয়া হয়নি তিনি সাংসদ মনস্তিজ্ঞাকেও কটাক্ষ করেছেন ফলে কোথাও যেন দলের অগছল সুর ছড়িয়ে গিয়েছিল হয়তো সেই বিষয়টিও হারের অন্যতম কারণ হতে পারে অন্যদিকে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ভেবেছিলেন আর যাই হোক না কেন হাতে কিছুটা হলেও লড়াই হবে কিন্তু তেমন ঘটনা ঘটেনি সব মিলিয়ে আজকের দিন কিন্তু পুরোপুরি তৃণমূলের তাই বিজেপির কোন কোন নেতা নেত্রী নানাভাবে বলছেন দু সালের আগে তৃণমূল কংগ্রেসকে রোখা যাবে না তবে সেসব কিন্তু সময়ই বলবে আপাতত দেখা যাচ্ছে মাদারিহাট জুড়ে তৃণমূলের আনন্দ প্রকাশের উচ্ছ্বাসে মাতো আনা হয়েছেন দলের প্রত্যেকে এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায় তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া প্রস্তুতকারক জয়মণি হুঁশিয়ারি কলকাতা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ তিরিশ বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ বরলি খুশি ইত্যাদি আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি দিনবাজার এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায় ফোন নাম্বার নাইন ফাইভ ফোর সেভেন জিরো টু নাইন ফোর সেভেন ফাইভ সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন সম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজ দরবারে কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের অনুভূতি শুধু পুজোর সময় নয় সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য আমাদের ঠিকানা রাজদরবার, রাজ বাবুপাড়া জলপাইগুড়ি ধামাকা 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 সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে এখানে পাবেন আধুনিক টাইলের রকমারি সম্ভার